যত মই পৰিবিত আৰু এই মুহূৰ্তত এটা অতি গুৰুত্বপূৰ্ণ খবৰ লৈ আহিছো বিহু কেৱল মাত্ৰ 7 দিন পাতিব লাগে বুলিয়েই মই কোৱা নাই এনে এটা ভুল খবৰ প্ৰচাৰ কৰি ভাল কাম কৰা নাই বিহু সন্দৰ্ভত ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাই কৰিলে এটা গুৰুত্বপূৰ্ণ মন্তব্য আমি এই সন্দৰ্ভত লৈ আহিছো খবৰ বিহু কেৱল 7 দিন পাতিব লাগে বুলি মই কোৱা নাই এয়া কৈছে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাই মোৰ বিষয়ে ভুয়া বাতৰি প্ৰচাৰ কৰা ভাল হোৱা নাই বুলিও তেওঁ মন্তব্য কৰিছে বিহুক লৈ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শর্মাৰ এটা অতি গুৰুত্বপূৰ্ণ মন্তব্য আজি খন্তেক সময়ৰ পূৰ্বে তেওঁ এই মন্তব্য কৰিছে সংবাদ মেল সম্বোধন কৰি অসমীয়া বিহু গোটেই মাহটো পাতিলেও মোৰ আপত্তি নাই অসমখন ফূৰ্তিত থাকিলে মই ভালহে পাওঁ প্ৰথম 7 দিন বিহু পতা সমিতি লৈহে সাহায্য প্ৰদান কৰিব চৰকাৰে বাকী বিহু যিমান দিনে অনুষ্ঠিত কৰে সেয়াত আপত্তি নাই প্ৰথম 7 দিনত ৰাজ্যত 1900 বিহু অনুষ্ঠিত হয় আৰু এই বিহু সমিতি কেইখনক আৰ্থিক সাহায্য প্ৰদান কৰিব বুলি কোৱা হৈছে আমি জনাই আছো এই মুহূৰ্তত ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাই কৈছে বিহু অনুষ্ঠিত কৰাক লৈ বা ৰাজ্যত বিহু পতাক লৈ এতিয়া কিছু উৰা বাতৰিৰ কিছু ওলাইছিল য'ত কোৱা হৈছে যে কেৱল 7 দিন বিহু পাতিব লাগে বুলি কোৱা হৈছে পাতিবলৈ কৈছে বুলি কোৱা হৈছে কিন্তু ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে আচলতে সেয়া কোৱা নাছিল আমিও সেই খবৰ প্ৰকাশ কৰিছিলোঁ বা প্ৰচাৰ কৰিছিলোঁ যে ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে কৈছে যে প্ৰথম এক বহাগৰ পৰা 7 বহাগলৈ যিকেইখন বিহু কমিটিয়ে বিহু অনুষ্ঠিত কৰিব সেইকেইখন কমিটিক অৰ্থাৎ এনেধৰণৰ বিহু কমিটি 1900খন আছে আমাৰ ৰাজ্যত সেই বিহু কমিটিসমূহক বা সমিতিসমূহক ৰাজ্য চৰকাৰে আৰ্থিক সাহাৰ্য প্ৰদান কৰিব বাকী গোটেই মাহটো যদি কোনোৱে বিহু অনুষ্ঠিত কৰি থাকে তেওঁলোকক আৰ্থিক সাহাৰ্য প্ৰদান নকৰে কিন্তু বিহু অনুষ্ঠিত কৰিব লাগিব বহাগৰ 1 তাৰিখৰ পৰা 7 তাৰিখৰ ভিতৰত সেই বুলি তেওঁ কেতিয়াও কোৱা নাছিল আৰু অসমীয়াই বিহু গোটেই মাহটো পাতিলেও মোৰ আপত্তি নাই বুলি মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে কৈছে আজি কিছু সময়ৰ পূৰ্বে তেওঁ এই মন্তব্য কৰিছে সংবাদমেলৰ জৰিয়তে যিহেতু ইয়াৰ পূৰ্বে এক সংবাদমেল সম্বোধন কৰি বিহু সন্দৰ্ভত তেওঁ কিছু মন্তব্য আগবঢ়াইছিলে য'ত কোৱা হৈছিলে যিহেতু দাবী হুমকি দি চান্দা উঠা এই কথাটো চান্দা উঠোৱা কথাটোৰ বাধা আৰোপ কৰি কৈছিল মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে দাবী ধমকি দি কোনেও যাতে চান্দা নুতুলে বিহুৰ চান্দা দাবী ধমকি দি যাতে কোনেও নুতুলে কিন্তু যিহেতু কোভিড পৰিস্থিতিৰ বাবে দুটা বৰ্ষ কোভিড পৰিস্থিতিৰ মাজত যি পৰিস্থিতিৰ সৃষ্টি হ'ল তাৰ বাবে যিহেতু যথেষ্ট আৰ্থিক দিশত বহুতে লোকচানৰ সন্মুখীন হৈছে আৰু এই কোভিড পৰিস্থিতিৰ ওপৰত ভিত্তি কৰি আমাৰ ৰাজ্যৰ বহু ক্ষেত্ৰতে বহু ক্ষতি সাধনো হৈছে বা বিশ্বৰ বিভিন্ন প্ৰান্তত এনেধৰণৰ ক্ষতি সাধন হৈছে এতিয়া আমাৰ বাপতি হাহোন ৰঙালী বিহুটি আহি আছে বহাগৰ প্ৰথম তাৰিখৰ পৰা 1 তাৰিখৰ পৰা 7 তাৰিখৰ ভিতৰত যিকেইখন বিহু কমিটিয়ে তাকো 10 বছৰ পুৰণি হ'ব লাগিব সেই বিহু কমিটিয়ে সেই কমিটিকেইখনে 1ৰ পৰা 7 তাৰিখৰ ভিতৰত তেওঁলোকে বিহু অনুষ্ঠিত কৰিব লাগিব কৰিব আৰু 10 বছৰ পুৰণি হ'ব লাগিব সেইকেইখন বিহু কমিটিক চৰকাৰৰ ফালৰ পৰা প্ৰদান কৰা হ'ব আৰ্থিক সাহাৰ্য দিন পাতিব লাগে বুলি মই কোৱা নাই মোৰ বিষয়ে ভুৱা বাতৰি প্ৰচাৰ কৰা ভাল হোৱা নাই অসমীয়াই বিহু গোটেই মাহটো পাতিলেও মোৰ আপত্তি নাই বুলি মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে কৈছে তেওঁ কৈছে যে ৰাজ্যবাসী ফূৰ্তিত থাকিলে মই ভালহে পাওঁ মুখ্যমন্ত্ৰীগৰাকীৰ মন্তব্য আগবঢ়াম যি কথা মই কোৱা নাই মোৰ নামত এইবিলাক ভুৱা কথা প্ৰচাৰ কৰি থকাটো ভাল নহয় আমি কৈছোঁ যে 7 দিনৰ ভিতৰত যি বিহু পাতিব তাক আমি 1.5 লাখ টকা কৈ দিম তাৰপিছত ছমাহলৈকেও বিহু পাতি থাকিলে মোৰ কি আপত্তি আছে এইবিলাক শব্দটো মই ক'তো কোৱা নাই যে 7 দিনৰ ভিতৰত বিহু পাতিব লাগে কোনোবাই যদি 365 দিনৰ 367 দিনো বিহু পাতে মোৰ কিয় মই কোন হয় আপত্তি কৰিবলগীয়া মুখ্যমন্ত্ৰীৰ এইটো অধিকাৰে নাই কাবা কোনোবাই কালচাৰেলছো পাতিব খুজিলে কোনোবাই বিহু পাতিব খুজিলে বাধা দিয়াৰ কোনো অধিকাৰ মুখ্যমন্ত্ৰীৰ লিষ্টত নাই
খালি মুখ্যমন্ত্রী এইটোয়ে কৈছে যে প্রথম সাত দিনত 1900 বিহু অসমত হয় সেই 1900 বিহুক আমি 1.5 লাখ টাকাকৈ সাহায্য দিম। আঠ দিনের দিনাও পাতক, ন দিনের দিনাও পাতক, আর অসমখন ফুটিত থাকলে তো আমি ভালে পাও, সদায় হয়ে থাকলেও ভাল পাও, খালি মানুষের পর চান্দা নতুলাক পাতিব পাইলে ভাল। যি কথা মই কোৱা নাই, মোর নামত এবিলাক ভুয়া কথা প্রচার করে থাকাটো ভাল নয়। আমি কৈছো যে সাত দিনের ভিতর যি বিহু পাতিব তাক আমি 1.5 লাখ টাকা কই দিম, তারপর ছমাহলৈকেও বিহু পাতি থাকলে মোর কি আপত্তি আছে? এইবিলাক শব্দ তো মই কতো কোৱা নাই যে সাত দিনের ভিতর বিহু পাতিব লাগে। কোনোবাই যদি 365 দিনের 367 দিনও বিহু পাতে মোর কি মই কোন হয় আপত্তি করবলগিয়া? মুখ্যমন্ত্রীর এই অধিকারে নাই কাবা কোনোবাই কালচারেল শো পাতিব খুজিলে, কোনোবাই বিহু পাতিব খুজিলে বাধা দিয়ার কোনো অধিকার মুখ্যমন্ত্রীর লিস্টত নাই। খালি মুখ্যমন্ত্রী এইটোয়ে কৈছে যে প্রথম সাত দিনত 1900 বিহু অসমত হয় সেই 1900 বিহুক আমি 1.5 লাখ টাকাকৈ সাহায্য দিম। আঠ দিনের দিনাও পাতক, ন দিনের দিনাও পাতক, আর অসমখন ফুটিত থাকলে তো আমি ভালে পাও, সদায় হয়ে থাকলেও ভাল পাও, খালি মানুষের পর চান্দা নতুলাক পাতিব পাইলে ভাল। এয়া রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এটা অতি গুরুত্বপূর্ণ মন্তব্য। তেও ডিফুত উপস্থিত হয়ে এই মন্তব্য করেছে সংবাদ মেলের জড়িয়ে। তেও কৈছে যিটো কথা মই কোৱা নাই আৰু সেই কথা এনে ধরনে প্রচার করা ভাল হোৱা নাই বুলি তেও কৈছে। যেহেতুকে বিহু সন্দৰ্ভত এটা কেতবোৰ নির্দেশনা জারি করা হয়েছিল কিছুদিন পূর্বে, আৰু তাত কোৱা হৈছিল যে প্রথম বহাগর অর্থাৎ পহিলা তারিখ অর্থাৎ এক বহাগর পৰা সাত বহাগর ভিতর 10 বছর পুরনি যিকেইখন বিহু কমিটিয়ে বিহু অনুষ্ঠিত করিব সেইকেইখন বিহু কমিটিক 1.5 লাখ টাকাকৈ আর্থিক সাহায্য প্রদান করিব রাজ্য সরকারে। এয়া রাজ্য সরকারে প্রদান করা এক আর্থিক সাহায্যর কথা তেও ঘোষণা করেছিল বিহু কমিটি সমূহক লৈ। যেহেতু তেও আজি আকৌ কৈছে 1900 তেনে বিহু কমিটি আছে, 1 তারিখের পর 7 তারিখের ভিতর অনুষ্ঠিত করা সেই বিহু কমিটি কেইখনক দিয়া হব 1.5 লাখ টাকার আর্থিক সাহায্য। আর সেয়াহে কৈছিল, কোৱা নাছিল যে কেবল 7 দিনে বিহু অনুষ্ঠিত করিব লাগে বলি। সেই কথা তেতিয়া সেই দিনটো সংবাদমেল সম্বোধন করতেও কোৱা নাছিল আৰু আজিও কোৱা নাই। তেও কৈছে এই 7 দিনের ভিতর যিকেইখন পুরনি বিহু কমিটিয়ে বিহু অনুষ্ঠিত করিব তেওঁলোকলৈ আগবঢ়োৱা হব 1.5 লাখ টাকার আর্থিক সাহায্য। আজির দিনটোত আকৌ কৈছে তেনেকুৱা বিহু কমিটি আছে 1900। এতিয়া একাংশই এটা ভুয়া এটা খবর প্রচার কৰিছিল আৰু যিসকলে কৰিছে সেই সকলের উদ্দেশ্যে রাজ্যের মুখ্যমন্ত্রীগৰাকীয়ে কৈছে যে তেওঁ কেতিয়াও কোৱা নাছিল যে বিহু কেবল 7 দিনে অনুষ্ঠিত করিব লাগে। অসমীয়ার বাপতি সাহন রঙালী বিহুটি সমগ্র মাহটিয়েই পালন করলেও মুখ্যমন্ত্রী হিসাবে কোনো কবলগিয়া নাই। যেহেতুকে এই যে 1 তারিখের পর 7 তারিখের ভিতর যিকেইখন বিহু কমিটিয়ে বিহু অনুষ্ঠিত করিব তেওঁলোককে প্রদান করা হব আর্থিক সাহায্য, এই কথাটুকে কেবল 7 দিন বিহু অনুষ্ঠিত করবলৈ কৈছে বলে কোনোৱে উড়া বাতৰি উলিয়াইছে। আৰু এই উড়া বাতৰিক লৈ আক্ষেপ প্রকাশ করে মুখ্যমন্ত্রীগৰাকীয়ে কৈছে যে এনে ধরনের মই নোকোৱা কথাটি এনে ধরনের প্রচার করা ভাল হোৱা নাই। যেহেতুকে বিভিন্ন সময়ত বহু গুরুত্বপূর্ণ মন্তব্য করে মুখ্যমন্ত্রীকে প্রমুখ্য করে রাজ্যের বহু রাজনীতিবিদে বা নেতা সকলে বা মন্ত্রী বা বিধায়ক সকলে সেই মন্তব্য সমূহর সঠিক আর শুদ্ধ রূপতে যে পরিবেশন বা সম্প্রচার করব লাগে সেই সমূহ উড়া বাতরি হিসাবে যাতে বিলাব নালাগে এনে ধরনের কথা বিভিন্ন সময়ত বিভিন্ন জনে কোৱা প্রতিফলিত হয় বা পরিলক্ষিত হয়। আর আজিও যেন তেনে এটা খবরেই পরিলক্ষিত প্রতিফলিত হয়েছে, কারণ মুখ্যমন্ত্রীগৰাকীয়ে কৈছিল একোটা কথা আর অতি গুরুত্বপূর্ণ কথা আছিল এইটো বিহু সন্দৰ্ভক লৈ, যেহেতু দুটা বর্ষ রাজ্যবাসী বিহু অনুষ্ঠিত কৰিব পৰা নাছিল, কেবল ঘরে ঘরে অনুষ্ঠুপিয়াকৈ সেই বিহু পালন কৰিবলগীয়া হৈছিল, কিন্তু আমাক যি বিহু মেলা বুলি যা কোৱা হয় সেয়া অনুষ্ঠিত কৰিব পৰা নাছিল, কারণ মহামারী কোভিডে রূপ লৈছিল এক ভয়ঙ্কর। আর তারে পরিপ্রেক্ষিতত রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় এবার কৈছে যেহেতুকে দুটা বর্ষর পাছত এবার কোভিডর পৰা মুক্তি পায় তৃতীয়বার এতিয়া বহু দুটা বছরের অন্তত বিহু অনুষ্ঠিত করব, কোভিড সৃষ্ট পরিবেশের বাবে যেহেতুকে রাজ্যের নাগরিক সকল যথেষ্ট
আৰ্থিকভাৱে জৰুলা হৈ পৰিছে কিন্তু আৰু 7 তা 1 তাৰিখৰ পৰা 7 তাৰিখৰ ভিতৰত হেহে জি হকল জি কেখন বিহু কমিটিয়ে বিহু অনুষ্ঠিত কৰিব 1 তাৰিখৰ 1 বহাগৰ পৰা 7 তাৰিখ 7 বহাগৰ ভিতৰত হেই বিহু কমিটি আছে 19 খন আৰু হেই 19 খন বিহু কমিটিকে প্ৰদান কৰা হ'ব আৰ্থিক সাহায্য হেই কথাটো হে কৈছিল কিন্তু হেইটো কথাৰ উলুটাকৈ প্ৰকাশ কৰি অৰ্থাৎ 7 দিনে বিহু পাতিবলৈ কৈছে বুলি প্ৰকাশ কৰি একাংশই জি এই খবৰ প্ৰচাৰ কৰিলে ইয়াকে লৈ এতিয়া তেওঁ কৈছে যে আচলতে হেতু কথা কোৱা নাছিল তেওঁ কৈছিল 1 তাৰিখৰ পৰা 7 তাৰিখৰ ভিতৰত জি কেখন বিহু অনুষ্ঠিত কৰিব সেই বিহু কেখনকে প্ৰদান কৰা হ'ব আৰ্থিক সাহায্য কিন্তু আৰু এটা কথা সমগ্র মাহটো যদি বিহু অনুষ্ঠিত কৰি থাকে তেন্তে মুখ্যমন্ত্রী কবলগীয়া একো নাই কারণ রাজ্যে আনন্দত থাকিলে ফূর্তিত থাকিলে তেও ভাল হে পায় রাজ্যবাসী যদি ফূর্তিত থাকে হেয়া হব আমার বাবে এটা ভাল চিহ্ন আৰু এই মুহূর্তত মুখ্যমন্ত্রীগৰাকীয়ে কিনো আকৌ কৈছে আমি আকৌ এবাৰ শুনা কৈছে যি কথা মই কোৱা নাই মোৰ নামত এবিলাক ভুয়া কথা প্রচাৰ কৰি থকাটো ভাল নহয় আমি কৈছোঁ যে 7 দিনৰ ভিতৰত যি বিহু পাতিব তাক আমি 1.5 লাখ টকা কৈ দিম তাৰ পিছত ছমাহলৈকেও বিহু পাতি থাকিলে মোৰ কি আপত্তি আছে এইবিলাক শব্দটো মই ক'তো কোৱা নাই যে 7 দিনৰ ভিতৰত বিহু পাতিব লাগে কোনোবাই যদি 365 দিনৰ 367 দিনো বিহু পাতে মোৰ কি মই কোন হয় আপত্তি কৰিবলগীয়া মুখ্যমন্ত্ৰীৰ এইটো অধিকাৰে নাই কাবা কোনোবাই কালচাৰেলছো পাতিব খুজিলে কোনোবাই বিহু পাতিব খুজিলে বাধা দিয়ার কোনো অধিকার মুখ্যমন্ত্রী লিস্টত নাই খালি মুখ্যমন্ত্রী এইটুয়ে কৈছে যে প্রথম 7 দিনত 1900 বিহু অসমত হয় সেই 1900 বিহুক আমি 1.5 লাখ টকাকৈ সাহায্য দিম 8 দিনৰ দিনাও পাতক 9 দিনৰ দিনাও পাতক আৰু অসমখন ফুটিত থাকিলেতো আমি ভালে পাওঁ সদায় হৈ থাকিলেও ভাল পাওঁ খালি মানুহৰ পৰা চান্দা নতুলাকৈ পাতিব পাৰিলে ভাল যি কথা মই কোৱা নাই মোৰ নামত এইবিলাক ভুৱা কথা প্ৰচাৰ কৰি থকাটো ভাল নহয় আমি কৈছোঁ যে 7 দিনৰ ভিতৰত যি বিহু পাতিব তাক আমি 1.5 লাখ টকা কৈ দিম তাৰ পিছত ছমাহলৈকেও বিহু পাতি থাকিলে মোৰ কি আপত্তি আছে এইবিলাক শব্দটো মই ক'তো কোৱা নাই যে 7 দিনৰ ভিতৰত বিহু পাতিব লাগে কোনোবাই যদি 365 দিনৰ 367 দিনো বিহু পাতে মোৰ কি মই কোন হয় আপত্তি কৰিবলগীয়া মুখ্যমন্ত্রীর এইটো অধিকারে নাই কাবা কোনোবাই কালচাৰেলছো পাতিব খুজিলে কোনোবাই বিহু পাতিব খুজিলে বাধা দিয়ার কোনো অধিকার মুখ্যমন্ত্রী লিস্টত নাই খালি মুখ্যমন্ত্রী এইটুয়ে কৈছে যে প্রথম 7 দিনত 1900 বিহু অসমত হয় সেই 1900 বিহুক আমি 1.5 লাখ টকাকৈ সাহায্য দিম 8 দিনৰ দিনাও পাতক 9 দিনৰ দিনাও পাতক আৰু অসমখন ফুটিত থাকিলেতো আমি ভালে পাওঁ সদায় হৈ থাকিলেও ভাল পাওঁ খালি মানুহৰ পৰা চান্দা নতুলাকৈ পাতিব পাৰিলে ভাল যি কথা